তো ফাইনালি কিন্তু এখন রেডি হচ্ছে মাত্র 30 টাকার মোগলাই। আর আসার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে দাদার কোনো বিরাম নেই, একের পর এক মোগলাই এগরোল ভেজেই চলেছে। তুমি 30 টাকায় দিচ্ছ কি করে? একটাই কথা, 30 টাকায় দিচ্ছ কি করে? ছেলের উপরে আমাদের দেখেছো রীতিমতো লাইন পড়ে গেছে, দাদারা টোটো করে মোগলাই নিতে এসেছে। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু চাকদা। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি হট গার্লিকে। এখানে কিন্তু মাত্র 30 টাকায় পাওয়া যায় মোগলাই। আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে 30 টাকায় মোগলাই দেওয়া পসিবল হচ্ছে সবটাই কিন্তু জানবো এই দাদার কাছ থেকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লেটেস্ট আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দাও। বেঁচে আছি যতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, তো ফাইনালি কিন্তু এখন রেডি হচ্ছে মাত্র 30 টাকার মোগলাই। আর আসার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে দাদার কোনো বিরাম নেই, একের পর এক মোগলাই এগরোল ভেজেই চলেছে। তো দাদা পার ডে কতটা মোগলাই সেল হচ্ছে এখন? 150 পিস সেল হচ্ছে। ওকে, এই হচ্ছে স্যালাড, এই হচ্ছে আলুর দম, টমেটো কেচাপ। ফাইনালি রেডি 30 টাকার মোগলাই। তো ফাইনালি কিন্তু হট গার্লিক থেকে নিয়ে নিয়েছি 30 টাকার মোগলাই। এই মোগলাইটার দাম নাকি ভাই 30 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে দাদারা যে কীভাবে দিচ্ছে এটাই কিন্তু আমি এখনও পর্যন্ত ভেবে পাচ্ছি না। তা বাদেও এখানে কিন্তু এগরোলও পাওয়া যায় ডবল ডিম দিয়ে, সেটার দাম 30 টাকা। ভাবা যায় কাকা, ভাবতে পারছো 30 টাকায় দিচ্ছে এই মোগলাইটা? খেয়েছো? আসলে না, তাড়াতাড়ি নাও। কাকাও বুঝতে পারছে না কীভাবে দিচ্ছে। আর মোগলাইটা যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো কতটা কড়া করে ভাজা হয়েছে, দেখো ব্রাউনিশ কালার চলে এসছে, দেখাতে পারছি? ধরতে পারছি না, এতটাই গরম। মোগলাইটা কিন্তু খুব খাস্তা। আর সঙ্গে কিন্তু আমাদের দেওয়া হয়েছে একটা আলুর তরকারি কিংবা আলুর দম, স্যালাডে শসা পেঁয়াজ, গ্রিন চাটনি, আর কিন্তু টমেটো কেচাপ, এটা দিয়ে কিন্তু সার্ভ করা হয়েছে। ফার্স্টে মোগলাইটা একটু শুধু শুধু খাই। খুব ক্রিস্পি টাইপের আর কিন্তু খুবই ক্রাঞ্চি। ভাই আমাদের ওখানে মোগলাই খেতে গেলে এখন কিন্তু 50 টাকা কি 60 টাকা দাম হয়ে গেছে, সেখানে চাকদায় এই হট গার্লিকে মোগলাই পাওয়া যাচ্ছে মাত্র 30 টাকায়। অসম্ভব একটা ব্যাপার। এবার যে আলুর দমটা দিয়েছে না, এই আলুর দমটা দিয়ে মোগলাইটা নিয়ে একটু খাওয়া যাক। পেঁয়াজ রসুন দিয়ে আলুর দমটা, ভাই আলুর দমটা কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে। আর মোগলাইটার কথা যদি আলাদাভাবে বলি, এরকম খাস্তা ক্রিস্পি টাইপের মোগলাই, আর মোগলাইয়ের ভিতরের স্টাফিংটা যদি আমি তোমাদেরকে বলি, ডিম দিয়ে আর ভিতরে বিস্কুটের গুঁড়ো দিয়ে কিন্তু করা হয়েছে। এক কথা যদি বলি ভাই, পাটাবাড়ি লাগছে। আর সবথেকে ভালো কথা হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট। এরকম টাইপের মোগলাই চাকদায় মনে হয় না আর কোথাও পাওয়া যায়। পাওয়া যায় এর থেকে কম দামে মোগলাই? খাও, মাঝে মধ্যে খাও। কেমন লাগে? মোগলাইটা খাও নাকি এগরোলটা খাও? মোগলাইটা খাও না, এখন কিনে নিতে এসছো, মোগলাই খেতে এসছো, বুঝতে পারছো কতটা ডিমান্ড? মোগলাইটা কিন্তু খুবই সুস্বাদু। আর আরও একবার দেখিয়ে রাখি, এ দেখো এরকম ক্রিস্পি টাইপের মোগলাই, এরকম ক্রাঞ্চি টাইপের মোগলাই, দেখেছো কতটা খাস্তা হয়েছে? এই মোগলাইটা না এতটাই সুস্বাদু, শুধু শুধুই কিন্তু খাওয়া যাচ্ছে। এক্সট্রা করে যে আলুর দমটা যা হয়ে ওটা দিয়ে কিন্তু খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আর এরকম গরম গরম মোগলাই সঙ্গে যদি থাকে এরকম আলুর দম, আর কি লাগে? আহা, বিকলটা পুরো জমে যায়। কি যাই তো একবার শুনবো কারা কি করে দিতে পারছে। দাদা আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কোনো জায়গা থেকে খেলেই মোগলাই 50 টাকার নিচে নেই। চাকদায় কি আছে? চাকদায় কোথাও নেই, এখানে সব। তুমি 30 টাকায় দিচ্ছ কি করে? একটাই কথা, 30 টাকায় দিচ্ছ কি করে? ছেলের উপরে আমাদের
বাড়ি থেকে কোনো লাভটা নিয়ে যাবে না নাকি কি আরম্ভ করেছো তুমি আর দেখছি যে এখানে এগ রোল পাওয়া যাচ্ছে 30 টাকা সেটাও ডবল ডিম দিয়ে কিভাবে এটা সম্ভব হচ্ছে কি করে সেলের উপরে সব সেলের উপরে সেলের উপরে হলেও কত কত দেখেছো রীতিমতো লাইন পড়ে গেছে দাদারা টোটো করে মোগলাই নিতে এসেছে কি কাকা মোগলাই খেয়েছো একদম একদম খেয়েছো মোগলাই খাইনি খাবো আজকে একটা আমার থেকে নিয়ে খাও বলো কেমন লাগছে এই এই পিসটা খেয়ে এই যে কাকা খাচ্ছে আইডু খাও কিরকম ক্রাঞ্চি আরে খাও না বেশি করে খাও আমি এখান থেকে আগেও এগ রোল নিয়ে গেছি দারুণ কোয়ালিটি কেমন লাগছে ভালো 30 টাকা হিসেবে যে খারাপ ভাবে দিয়ে দিয়েছে যেমন তেমন ভাবে করে দিয়েছে ওরকম কিন্তু না কি তাই তো দাদা তো খেয়ে কেমন লাগছে বলো কাকার দারুণ লাগছে আর কিছু বলার নেই দেখেছো দেখেছো বলো একবার বলো আমাদের দুটো মোগলাই দিও বরাবর বরাবর অর্ডার আসতেই রয়েছে এখানে দাদারা অর্ডার দিয়ে রেখেছে এ পাশে দাদারা টোটো এসে রীতিমতন মোগলাই নিতে এসছে বুঝতেই তো পারছো যে কতটাই ডিমান্ড এই হট গার্লিকের থেকে মোগলাইটা খাওয়ার জন্য আর আমি যদি তোমাদেরকে বলি ভাই এত কম দামে চাকদার বুকে মনে হয় না আর কোথাও পাওয়া যায় কি 30 টাকায় মোগলাই একটা শুনলেই কিরকম অবিশ্বাস্য একটা ব্যাপার লাগে না তারপরে আবার 30 টাকায় ডবল ডিম দিয়ে মোগলাই সরি ডবল ডিম দিয়ে এগ রোল কি এগুলো কি হচ্ছে ভাই কি হচ্ছে এরকম সস্তায় সস্তায় খাবার যদি খেতে চাও হট গার্লিকে চলে আসো এগ রোল খাও মোগলাই খাও 30 টাকা দাও চলে যাও পেট মন দুটোই ভরে যাবে কি তাই তো হট গার্লিকের মোগলাইয়ের লাস্ট বাইট নেব এরকম ক্রাঞ্চি টাইপের মোগলাই একটু আলুর দম এটা কিন্তু বেশ পেঁয়াজ ঠেয়াজ রসুন টসুন দিয়ে করা হয়েছে খাওয়া যাক সঙ্গে শশা পেঁয়াজ জমে গেল জাস্ট দুর্দান্ত ভাই আমার খাওয়া সেরা কিন্তু একটা মোগলাই এখানে এগরোলও বিক্রি হচ্ছে এখানে এগরোল অনেকে অর্ডার দিয়েছে ডবল ডিম দিয়ে যেহেতু এগরোল বিক্রি হয় না এটা খাওয়ার জন্য কিন্তু খুব ডিমান্ড আমি যদি এক কথায় বলি ভাই দুর্দান্ত এর থেকে কম দামে মোগলাই চাকদার বুকে তো পাবেই না মনে হয় না পশ্চিমবঙ্গের আর কোথাও পাওয়া যায় যদি পাওয়া গিয়েও থাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমরা কিন্তু সেখানে গিয়েও কভার করার চেষ্টা করবো কী দাদা তাই তো সুন্দর না আওয়াজ আওয়াজ শব্দ বিভ্রাট এবার সব কিছু দিয়ে মাখামাখি করে একটা মাখামাখি ভাই কী হবে তো নিশ্চয়ই হবে একটু মোগলাই একটু আলুর দম একটু স্যালাড ঠিক এইভাবে একটু মাখামাখি করে নিয়ে মাখামাখি ভাই জমে গেছে জাস্ট দুর্দান্ত কাকা এত সুন্দর মোগলাই বানাচ্ছো কী করে গো এত কম দামে জাস্ট সেরা বানিয়েছো আমি কিন্তু না বলে আর পারলাম না এভাবেই চালিয়ে যাও কাকা এভাবেই চালিয়ে যাও এতটাই সুস্বাদু বানিয়েছে না আমি কিন্তু কাকাকে আর না বলে পারলাম না এখনও দেখো এতটা মোগলাই রয়েছে আমরা শেষ করবো দেন শেষ কথায় আসছি কী জিভে জ্বলা সে কিছু করার নেই বস হট গার্লিকে এসে 30 টাকার মোগলাইটা ট্রাই করে দেখতে হবে তো দাদা তোমার দোকানে 30 টাকার মোগলাই কিংবা ডবল কুসুমের ডিম দিয়ে এগ রোল খেতে আসবে কি করে একটু বলে দাও সবাইকে চাকদা প্ল্যাটফর্মে হ্যাঁ ডাউন প্ল্যাটফর্ম কত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেন গেট দিয়ে বেরিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে এসেই কাউকে জিজ্ঞেস করলে হবে এলআইসি অফিসের সামনে হট গার্লিক চলে আসতে পারবে শুনে নিলে আর কটা থেকে কটা অবধি অ্যাভেলেবেল থাকে বলে দাও একটু 10টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি অ্যাভেলেবেল তো ফাইনালি কিন্তু হট গার্লিক থেকে 30 টাকার মোগলাইটা ট্রাই করলাম এক কথায় যদি বলি ভাই দুর্দান্তই ছিল এ বাদেও কিন্তু এখানে ডবল কুসুমের ডিম দিয়ে এগ রোল পাওয়া যায় 30 টাকায় চাইলে তোমরা সেটাও ট্রাই করতে পারো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো এটুকুই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশনে নতুন কোনো একটা খাবারের অনুসন্ধান নিয়ে কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে ততক্ষণে যেন ভালো দেখো সুস্থ থেকো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব ফেসবুক পেজ থ্রু দেখে থাকলে পেজটাকে তাড়াতাড়ি ফলো করে দাও চলো টাটা।